হলো আমাদের সমবায়তা কাকে বলবো সেটা শেখা হলো। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার যে জৈব যৌগগুলো আছে তাদের কতগুলো জৈব যৌগর ব্যবহার, তাদের কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া, সেই কটা পার্ট পড়বো। এবং তাছাড়া একটা একটু পার্ট আছে, সেটা হলো তোমার এই জৈব যৌগগুলোর ব্যবহার, কিছু কিছু কয়েকটা জৈব যৌগ আছে যেগুলোর ব্যবহার তোমাদের পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব জিজ্ঞাসা করে প্রতিবারই, তাই ওই কটা জিনিস আমাদের পড়ে নিতে হবে। তার আগে অনেক সময় জিজ্ঞাসা করে এক মার্কের কোশ্চেন যে সম্পৃক্ত জৈব যৌগগুলোর মধ্যে সম্পৃক্ত যে জৈব যৌগগুলো আছে যেরকম মিথেন বলতে পারি বা ইথেন বলতে পারি বা মিথেন ইথেন প্রোপেন বলতে পারি বা বিউটেন বলতে পারি, এদের ক্ষেত্রে যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন আছে সে বন্ধন কোণের মান কত সেটা জিজ্ঞাসা করতে পারে। তাদের কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনের লেন্থ সেটা জিজ্ঞাসা করতে পারে। তাহলে সেক্ষেত্রে সেই কটা পার্ট আমাদের করে নিতে হবে। তাহলে যদি যদি বলে যে তোমার সম্পৃক্ত জৈব যৌগ, মানে সম্পৃক্ত জৈব যৌগ মানে বলতে পারি তোমার অ্যালকেন যেগুলোকে বলছি আমরা, তাদের ক্ষেত্রে যে বন্ধন কোণটা সেটা হয় তোমার 109°28' মানে 109°28' হয় তোমাদের, মানে সেটা আবার স্ট্রাকচার কেমন হয় সেটা চতুস্তলক গঠন ধরনের হয়, চতুস্তলক তোমাদের ম্যাথে আছে, ক্লাস টেনে তোমাদের ম্যাথে আছে আই থিঙ্ক, চতুস্থলকের গঠন কেমন হয় প্রিজম সময় তোমাদের দেখেছো। তো প্রিজমের মধ্যে যদি আমি একটা কার্বনকে রেখে দিই তাহলে সেরকম চতুস্থলক মানে সেরকম শেপের হয়, মানে যদি আমি বলি ছবি আঁকতে পারবো কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি। এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এদিকে একটা, আর এটাকে কীভাবে দেখাবো, আর একটা বন্ড ওই সাইডে আছে, মানে তোমার ওটাকে আমি ডট ডট দিয়ে রেখে দিচ্ছি। তাহলে এই যে এখানে যে চতুস্থলকটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের কার্বনটা, আর এখানে সবগুলোতে হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, আর এখানে একটা হাইড্রোজেন। এটা কীভাবে বুঝাবো আমি, এটাকে এখান থেকে এটা কানেক্টেড থাকবে, মানে ওই সাইডে ওটা আছে। তাহলে এখানে যে কোণগুলো তৈরি হয়েছে, বন্ধন দৈর্ঘ্য, তরম বন্ধন দৈর্ঘ্য, বন্ডিং লেন্থ, আর এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হয় যেটা বললাম তোমাদের 109°28'। এটা মনে রাখবে যে কোণটার মান কত হচ্ছে, সম্পৃক্ত জৈব যৌগ তাহলে কত হবে, কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন কোণ সেটা কত হবে 109°28', এবং সেটা কোন ধরনের শেপের হবে, চতুস্থলক হবে। এটা কার জন্য গেছি, সেটা হলো মিথেন CH4C, এখানে একটা হাইড্রোজেন হবে, এইভাবে আছে। তোদের বই দেখবি ছবি ভালো করে আঁকা আছে, অনেকটা ভালো আঁকা আছে, ওখান থেকে দেখবে বুঝে যাবে আশা করি, না বুঝতে পারলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা, এই যে বন্ধন লেন্থ গুলো যে আছে কার্বনের জন্য যেটা আঁকলো, এই বন্ধন লেন্থ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, মিথেনের জন্য একরকম হয়, তোমরা তোমার ইথেনের জন্য একরকম হয়, কিন্তু আমাদের সবগুলো মনে রাখা দরকার নেই, শুধু আমরা মিথেনেরটা মনে রাখবো আর ইথেনেরটা মনে রাখলে আমার মতে হয়ে যাবে। মিথেনের ক্ষেত্রে এই বন্ডিং লেন্থ, এটার লেন্থ হয় তোমার মিথেনের জন্য আমি বলছি সেটা হয় তোমার 1.09 angstrom, মিথেনের জন্য এই বন্ধ এই লেন্থটা হচ্ছে তোমার 1.09 angstrom। তাহলে মিথেনের আমরা স্ট্রাকচার শিখলাম এবং মিথেনের কোনটা কত ডিগ্রি হয়, মিথেন বলো না ইথেনের ক্ষেত্রেও কোনটা একই হবে, মানে সম্পৃক্ত যেগুলো জৈব যৌগ আছে তাদের ক্ষেত্রে এই কোণের মানটা এটাই আছে, এবং এই বন্ডিং লেন্থ যেটা আছে সেটা তোমাদের কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ডিং লেন্থ সেটা হবে 1.09 angstrom। এর থেকে এটা মনে রাখতে হবে, ইথেনের যদি হয় ইথেনের ক্ষেত্রে কি হবে, এই এই স্ট্রাকচার যেটা হবে সেটা দুটো তৈরি হবে, এখানে একটা কার্বন থাকবে আমাদের, এখানে একটা কার্বন থাকবে, এত দূরত্ব থাকবে না, কাছাকাছি থাকবে, এখান থেকে কার্বন কার্বনে একটা বন্ডিং থাকবে, এদিকে তোমার এখানে চতুস্থলক তৈরি হবে, একটা তো হয়ে গেছে, একটা এদিকে আর একটা তোমার ওই নিচের সাইডে, মানে ওটা কী হবে বুঝাবো, এরকমভাবে একরকমভাবে এখানেও হবে তোমার, এদিকে একটা হবে, এদিকে হবে একটা তৈরি হয়ে গেছে, একটা নিচের সাইডে এরকম থাকবে, এখানেও যে কোণটা হবে সেটা হবে তোমার 109°28'। এবং এখানে যে লেন্থগুলো হবে কার্বন কার্বনের মধ্যে বা তোমার এর কথা যদি বলি তোমার হাইড্রোজেন আর এর মধ্যে যে লেন্থটা হবে, এখানে কার্বন কার্বনের মধ্যে লেন্থটা আর হাইড্রোজেন আর কার্বনের মধ্যে লেন্থটা একটু ডিফারেন্স হবে, আলাদা হবে, এখানে কার্বন আর কার্বনের মধ্যে লেন্থটা হবে, এখানে আমি লিখে দিচ্ছি
সে লেন্সটার ভ্যালু আসবে তোমার 1.54 অ্যাংস্ট্রোম। এটা ডিফারেন্স হওয়ার কারণ হলো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রনের যে অ্যাফিনিটি, ইলেকট্রন টানার যে প্রবণতা, সেটা আলাদা হওয়া আলাদা হয়। আলাদা হওয়ার জন্যই এই বন্ডিং লেন্থটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে তোমার 1.54 অ্যাংস্ট্রোম। আর এক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এগুলো সবগুলো তো হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আর এখানে যে হাইড্রোজেনের কার্বনের মধ্যে যে বন্ডিং লেন্থ, সেটার ভ্যালু হয় তোমার 1.10 অ্যাংস্ট্রোম, দ্যাট ইজ 1.1 অ্যাংস্ট্রোম। দেখো মনে ছিল 1.09 ছিল, এখানে দেখো কিছুটা কি হয়েছে, বেড়ে গেছে। ওই বললাম যে ইলেকট্রন অ্যাফিনিটির কথা যে বললাম, ইলেকট্রনের যে আকর্ষণ প্রবণতা সেটার জন্য। কিন্তু এই অ্যাঙ্গেলটা যেটা ছিল, অ্যাঙ্গেলটা যেটা বললাম তোমার 109.28 ডিগ্রি, সেটা সেটাই থাকবে। তাহলে যদি বলে যে মিথেনের জন্য বলতে পারে তাহলে বলতে পারবে, ইথেনের জন্য যদি বলতে পারে তাহলে বলতে পারবে, মিথেন ইথেনের মধ্যে জিজ্ঞাসা করবে। কিন্তু তোমার প্রোপেনের জন্য মিথেন ইথেন প্রোপেন প্রোপেনের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে যে অ্যাঙ্গেলটা কত হবে, কারণ অ্যাঙ্গেল কোথাও চেঞ্জ হবে না। মিথেনে হোক, ইথেনে হোক, প্রোপেনে হোক, বিউটেনে হোক, অ্যাঙ্গেল চেঞ্জ হবে, অ্যাঙ্গেল কত থাকবে 109.28 ডিগ্রি। তাহলে সেটা যে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু যদি বন্ডিং লেন্থ জিজ্ঞাসা করে তোমাদের তাহলে সেটা জিজ্ঞাসা করতে পারে মিথেনের বা ইথেনের। আচ্ছা, এবার হচ্ছে এটা সম্পৃক্ত, এবার হচ্ছে অসম্পৃক্তর মধ্যে দুটো ছিল আমাদের। অসম্পৃক্তর মধ্যে কি ছিল, অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনের জন্য আমরা দেখব, অ্যালকিনের প্রথম কম্পাউন্ডটা কি ছিল, অ্যালকিনের প্রথম কম্পাউন্ডটা ছিল সি ডাবল বন্ড সি, দ্যাট ইজ একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, একই রকম ভাবে এখানে একটা হাইড্রোজেন, সরি, আর এখানে একটা হাইড্রোজেন। এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে মিথ ইথ, তাহলে ইথিন, তাহলে এটাকে বলতো, এটা হচ্ছে তোমার ইথিন, সরি, এবং এখানে দেখো বন্ধন কোনটা কত হতে পারে। দেখো এখানে কত আছে আমি বল, হতে পারে এরকম আছে যে এইটা একটা, এইটা একটা, এটা একটা, এই পুরো কোনটা কত ডিগ্রি হয় বলতো, এখান থেকে এটা 360, তাই না, 360। তাহলে এখান থেকে একটু কতটুকু হবে, এখান থেকে তিনটা পার্টে পার্টে ভাগ হয়ে গেছে, তাহলে কত হবে 360/3, তাহলে কত হয়ে যাবে 360/3 করলে কত হবে 120 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা কত হবে 120 ডিগ্রি, এখানে এটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে 120 ডিগ্রি। তাহলে এখানে যদি বলে যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, তাহলে কত করে হবে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল হবে। তাহলে অসম্পৃক্ত যৌগ যৌগের যে তোমার যেটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে যে বন্ডিং অ্যাঙ্গেল সেটা কত হবে 120 ডিগ্রি। আচ্ছা, আর তোমার এটা হচ্ছে তোমার ইথিনের ক্ষেত্রে 120 ডিগ্রি হবে। আর লেন্থটা জিজ্ঞাসা করে নিতে পারে, লেন্থটা হয় এখানে যদি ডাবল বন্ড থাকে তাহলে লেন্থটার ভ্যালু তোমার দাঁড়ায় এখানে, এই যে লেন্থটা মানে কার্বন কার্বনের মধ্যে যে বন্ডটা আছে তার লেন্থ, অন্য কালিতে দেখাচ্ছি এটাকে তোমাদের, এই বন্ডিং যে লেন্থটা আছে কার্বন কার্বনের মধ্যে তার লেন্থটা হয় তোমার 1.34 অ্যাংস্ট্রোম, আর কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা আছে সেটার লেন্থ হয় তোমার 1.08 অ্যাংস্ট্রোম। তাহলে 1.08 হচ্ছে তোমার কার্বন আর হাইড্রোজেনের মধ্যে লেন্থটা, আর হচ্ছে কার্বন কার্বনের মধ্যে 1.34 অ্যাংস্ট্রোম, এটা হয়ে গেল। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে তোমার তোমার সেটা হচ্ছে তোমার ওই ইয়েটা অ্যাসিটিলিন বা তোমার হচ্ছে ত্রিবন্ধন, যেটা বলছি আমরা অ্যালকিন অ্যালকেন হলো, অ্যালকেন অ্যালকিন হলো, এটা অ্যালকাইন অ্যালকাইন মানে ত্রিবন্ধন যেটা থাকবে সেটা হচ্ছে তোমার অ্যাসিটিলিন বা তোমার হচ্ছে মিথ ইথ ইথাইন, মানে হচ্ছে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, ট্রিপল বন্ড থাকবে, এইদিকে একটা হাইড্রোজেন থাকবে আমার, এদিকে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে দেখতে পারো তুমি যে এইদিকে একটা, এইদিকে একটা, পুরো অ্যাঙ্গেলটা কত, পুরো অ্যাঙ্গেলটা তাহলে কত ডিগ্রি হওয়া উচিত 180, এখানে পুরোটা হচ্ছে 360, তাহলে এটা কত হবে 180 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা কত হবে 180 ডিগ্রি। তাহলে যদি অ্যালকিন অ্যালকেনের ক্ষেত্রে বলে তাহলে 109.28 ডিগ্রি, 109 বলছি, 109.28 ডিগ্রি। অ্যালকিনের ক্ষেত্রে যদি বলে তাহলে হবে তোমার মানে দ্বিবন্ধন যদি হয় তাহলে সেটা হবে 120 ডিগ্রি, আর যদি অ্যালকাইন মানে ত্রিবন্ধনের জন্য যদি বলে তাহলে সেটা হবে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার মিথ ইথ, তাহলে ইথাইন ইথাইন বা এর ব্যবহারিক নাম কি, এর ব্যবহারিক নাম হচ্ছে তোমার অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন শিখা যে হয় যেটা দিয়ে আমরা ঝালাই করার কাজে লাগে যেটাকে,
আর ওসব ব্যবহার করব, সেই অ্যাসিটিলিন শিখার যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে এটা, তোমার সেটা অ্যাঙ্গেল কত হবে তোমার 180 ডিগ্রি। আচ্ছা তারপরে তোমার 180 ডিগ্রি এটা হয়ে গেল তোমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা বললাম। আর কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ড, বন্ডিং লেন্থ, কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে হবে 1.06 অ্যাংস্ট্রম। দেখো যত বান্ধন সংখ্যা বেড়েছে কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ডিং লেন্থটা কি হয়েছে কমে গেছে, কিন্তু কার্বন কার্বনের মধ্যে বন্ডিং লেন্থ বেড়ে যায়। এখানে কত হয়ে যাবে, এটা কার্বন কার্বনের বন্ডিং লেন্থ হয়ে যাবে 1.20 অ্যাংস্ট্রম, মানে এটা দেখো লেন্থটা বেড়ে গেছে। তাহলে বন্ডিং লেন্থটা মনে রাখবে কার্বন কার্বনের মধ্যে এবং কার্বন হাইড্রোজেনের মধ্যে জিজ্ঞাসা করতে পারে সেটুকু মনে রাখবে। আচ্ছা তাহলে এখানে কি বুঝতে শিখলাম আমরা, অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, কিরকম টাইপের স্ট্রাকচার হবে, এটা হবে প্লেন। এর আগে যেটা বললাম সেটা তোমার ওটা প্লেন হবে, মানে তোমার অ্যালকিন সরি অ্যালকাইন আর অ্যালকিন এই দুটো হচ্ছে প্লেন। আর তার আগে যেটা বললাম অ্যালকেন যেটা হচ্ছে তোমার সম্পৃক্ত যৌগ যৌগ, সেটা কিন্তু প্লেন হয় না, সেটা ত্রিমাত্রিক হয়, যেটা তোমার চতুস্থলক শেপের বললাম। এখানে কিন্তু প্লেন হয়, প্লেন মানে একই প্লেনে থাকে। আচ্ছা আর এরপরে সরি প্লেন এর আগেটা তো ক্ষেত্রে প্লেন হয় না, ওই তোমার বলছে তোমার অ্যালকিন যেটা বলছে সেটা ক্ষেত্রে প্লেন হয় না, এটা প্লেন হয় যেটা এখন ড্র করা আছে, এটা হলো। আচ্ছা এবারে মিথেনের আই থিঙ্ক এই ভিডিওটাতে মিথেনের পার্টটা শেষ করে দেওয়া বেটার হবে, মিথেনের তোমার ব্যবহার এবং কতগুলো রাসায়নিক বিক্রিয়া। মিথেনের আমাদের ব্যবহার করতে হবে মিথেন, তারপরে হচ্ছে তোমার ইথিন, আর এটা হচ্ছে অ্যাসিটিলিন, এদের কটার ব্যবহার করতে হবে, কয়েকটা রাসায়নিক বিক্রিয়া করতে হবে, আর তারপরে আমাদের করে নিতে হবে তোমাদের কতগুলো ব্যবহার। আই থিঙ্ক ব্যবহার আমাদের মনে হয় না করাতে হবে, আমি মিথেনে কতগুলো বিক্রিয়া যে কটা বিক্রিয়া আছে সে কটা বিক্রিয়া আমি করিয়ে দিই, তারপরে দেখছি কি কতটা কী করতে হয়। আচ্ছা মিথেন, মিথেনের কথা বলছিলাম, মিথেনের সঙ্গে কী হয় CH4 এবং সেটা চতুস্থলক শেপের হয়, অ্যাঙ্গেল কত হয়, বন্ধন কোণ কত হয় সেটা তো বললাম। মিথেনের উৎপত্তি, মিথেনের উৎপত্তি তোমাদের বই দেখবে মিথেন কোথা থেকে পাওয়া যায়। মিথেনের প্রধান উৎস হচ্ছে তোমার ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম হইতে যে সঞ্চিত গ্যাস থাকে সেটার সেটার মধ্যে প্রায় তোমার 85-90% মিথেন থাকে, প্রকৃতি গ্যাস যেটা ন্যাচারাল গ্যাস পাওয়া যায়। এবং কোল গ্যাস, কোল গ্যাস মানে হচ্ছে তোমার কয়লা থেকে এক প্রকার গ্যাস তৈরি করা হয় সেটাকে বলছি আমরা কোল গ্যাস, সেটাকে তোমার 35-40% মতো মিথেন থাকে। তো যদি তোমাদের পার্সেন্টেজ জিজ্ঞাসা করে না, তোমার কথা হলো এই মিথেনকে আমরা বলি মার্স গ্যাস। মিথেন বলার কারণ হচ্ছে তোমার বা ভুতুরে গ্যাস, ভুতুরে গ্যাস বলার কারণ হলো কি আগেকার, এখন দেখতে পাওয়া যায় না, আগেকার তোমাদের তোমাদের দাদু দিদা হয়তো মুখে শুনে থাকবে যে অনেক সময়তে পচা যে পুকুরে হয়তো জল অনেকদিন ধরে পচে আছে বা যে জায়গাটাতে খুব নোংরা জমে আছে সে সমস্ত জায়গা থেকে আগুন বেরোতো, মানে সে সমস্ত জায়গা থেকে আগুনের শিখা উপর দিকে উঠে আসতো, ওইভাবে আস্তে আস্তে উপরে উঠতো আর জ্বলতো আর নিভাতো, এবং সেটাকে তখন ভাবতো যে তোমার কুসংস্কার, যেহেতু আগেকার মানুষ বেশি বিশ্বাস করতো তখন ভাবতো যে সে ভূতুরে কোনো ঘটনা হচ্ছে বা ভূত ওখানে আছে, তাই ওটাকে ভূতুরে কোনো ঘটনা বলা হতো, তাই জন্য সেটাকে আমরা মিথেনকে অনেক সময় ভূতুরে গ্যাসও বলা হয়। মার্স গ্যাস বলার কারণ হলো কি যে মিথেন গ্যাস তৈরি হয় সমস্ত পচা জমিতে, যেহেতু তৈরি হয় পচে বিভিন্ন রকম জীবের অংশ পচে যেহেতু তৈরি হয় তার জন্য এই গ্যাসটাকে আমরা পচা গ্যাসও বলতে পারি। এখান থেকে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে মিরাকেল গ্যাসও কেন জিজ্ঞাসা বলা হয়, সেটা অনেক সময় কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, তাহলে সেটা তুমি একটু সেটা তোমরা দেখে নেবে। আচ্ছা মিথেনের ব্যবহার, মিথেনের অনেক রকম ব্যবহার আছে, মিথেন থেকে অনেক কিছু তৈরি করা হয় তোমার, দেখে নেবে তোমরা মিথেন থেকে অনেক কিছু তৈরি করা, তোমার তোমরা বলতে পারি তোমার মিথাইল ক্লোরাইড বলতে পারি তোমার, বা কার্বন ব্ল্যাক, কার্বন ব্ল্যাক মানে তোমার হচ্ছে তোমার যে ভূষো কালিগুলো হয় যেগুলো দিয়ে আমরা অনেক কিছু কালো কালারের কালি করি বলতে পারি, হ্যাঁ আর জুতো পালিশ করার জন্য যে কালিগুলো ব্যবহার করি সেই ক্ষেত্রে কালিগুলো মিথেন থেকে আমরা মিথেনের হাইড্রোজেন অপম বের করে আমরা তৈরি করতে পারি। তাছাড়া তোমার ক্লোরোফর্ম, মানে ক্লোরোফর্মের সংগত হচ্ছে তোমার এটা, ক্লোরোফর্ম হচ্ছে তোমার CH3। আচ্ছা যদি আমি করবো এটা মিথেনের যখন বিক্রিয়া করাবো তখন আমি এটা করাচ্ছি ক্লোরোফর্ম। তেমন হচ্ছে তোমার টেট্রা ক্লোরাইড, মানে সিস টেট্রা মানে হচ্ছে তোমার 4, তাহলে CCl4 টেট্রা ক্লোরাইড, মিথানল
ফর্মালডিহাইড এগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা মিথেন ব্যবহার করি। আচ্ছা, মিথেনের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আই থিঙ্ক বিক্রিয়া ঘটা। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখা যায়। প্রতিস্থাপন মানে হচ্ছে তোমার মিথেনের যে কার্বন হাইড্রোজেনগুলো আছে, চারটা হাইড্রোজেন, সে চারটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে ওর জায়গাতে অন্য কেউ ঢুকে যাওয়া, সেটাকে আমরা প্রতিস্থাপন। মানে ধরো যদি আমি মিথেনের কথা বলি, তাহলে এমনি এখন আমি তোমাকে বোঝানোর জন্য মিথেনটাকে আমি আঁকছি। যদিও মিথেনের গঠন কীরকম হয়, চতুস্থলক শেপের হয়, আমি এখানে প্লেন তোমাদের বোঝানোর জন্য এভাবে আঁকলাম। প্রতিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে কি, এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে হাইড্রোজেন জায়গাতে অন্য কেউকে ঢুকিয়ে দেওয়া, সেটাকে বলছি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। তো মিথেনের ক্ষেত্রে এই প্রতিস্থাপন বিক্রিয়া দেখতে পাই আমরা, সেটা কাঠ দিয়ে প্রতিস্থাপন করি আমরা। এই মিথেনের বিক্রিয়ার ক্ষেত্রে এটা আমরা করি সাধারণত ক্লোরিন দিয়ে। ক্লোরিনের ক্ষেত্রে এটা ভালো, খুব ভালো বিক্রিয়াটা হয়। ক্লোরিনের ক্ষেত্রে করা হয় কি, বিক্ষিপ্ত সূর্যালোক লাগানো তো হবে না, বিক্ষিপ্ত সূর্যালোক। আচ্ছা, বিক্রিয়াটা মনে রাখার সময় এই বিক্ষিপ্ত সূর্যালোকটা লিখতে হবে, কারণটা এটা তোমার অনুঘটকের মতো কাজ করে। বিক্ষিপ্ত সূর্যালোক ছাড়া কোনো মতেই যদি মিথেনকে আর ক্লোরিন গ্যাসকে এক জায়গাতে রেখে দাও, কোনো মতেই দেখবে যে সেটা বিক্রিয়া করছে না, যদি না আলো পায়, অন্ধকারে রেখে দিলে কোনো মতেই বিক্রিয়া করবে না। তাহলে এখানে যদি আমি বিক্ষিপ্ত সূর্যালোক দিই আর তার সাথে বিক্ষিপ্ত সূর্যালোক বা ইউভি রশ্মি এবং তার সাথে যদি ক্লোরিনকে দিই, ক্লোরিনকে এখানে অনেক বই এখানে প্লাস করে রাখে বা তুমি এখানে লিখতে দেখাতে পারো Cl2, এই ক্লোরিনকে যদি আমরা দিই তাহলে দেখা যায় কি, আই থিঙ্ক এখানে বেটার হবে এখানে লিখতে, লিখলে Cl2। তাহলে এখানে যদি দিই তাহলে দেখা যায় কি, একটা ক্লোরিন এখানে ঢোকে আর একটা ক্লোরিন একটা হাইড্রোজেন মিলে বাইরে বেরিয়ে যায়। তাহলে কী হবে আমার, তাহলে সি এদিকে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে তাড়িয়ে দিয়েছে, একটা ক্লোরিন ঢুকে গেছে, আর একটা ক্লোরিন কী করছে, হাইড্রোজেনের সাথে বন্ধুত্ব করে ওকে তাড়িয়েছে। তার মানে ওইখানে একটা আমার গ্যাস তৈরি হয়েছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হচ্ছে। এরপরের ক্ষেত্রে কী হয়, যদি এরকমভাবে আমরা বিক্ষিপ্ত সূর্যালোকের মধ্যে ক্লোরিন, অনেক পরিমাণ ক্লোরিন এবং মিথেন গ্যাসকে রেখে দিই, তারপরে আবার বিক্রিয়া করবো, তারপরে আবার বিক্রিয়া ঘটে কী হবে, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন ছিল, এর সাথে আবার ক্লোরিন আমার অ্যাড করতে হচ্ছে। এই বিক্ষিপ্ত সূর্যালোক লাগবে, মানে এখানে বিক্ষিপ্ত সূর্যালোক আমরা লিখে নেবে, আবার একটা হাইড্রোজেনকে সরিয়ে দেবে, যে কোনো একটা হাইড্রোজেনকে যদি সরিয়ে দিলে কি হয়ে যাবে, সি ধরো নিচের হাইড্রোজেনটা সরিয়ে গেলে দিলো, তাহলে এটা হয়ে যাবে, এটা এখানে সিএল হয়ে যাবে, আর একটা হচ্ছে হাইড্রোজেন আর সিএল বেরিয়ে যাবে। এরভাবে এই স্টেপ ওয়াইজ স্টেপ ওয়াইজ যেতে থাকবে, তাহলে চারটা পরপর স্টেপ হতে পারে। এরপরের স্টেপে কি হতে পারে, এখানে দেখো দুটো ক্লোরিন হয়ে গেছে, এখানে একটা ক্লোরিন হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, আবার ক্লোরিন, আবার বিক্ষিপ্ত সূর্যালোক, এখানে বিক্ষিপ্ত সূর্যালোক আমরা লিখে নেবে, তাহলে এখানে হয়ে যাবে সি, এদিকে একটা ক্লোরিন হয়ে যাবে, এদিকে একটা ক্লোরিন হয়ে যাবে, এদিকে একটা ক্লোরিন হয়ে গেলো, ধরো এখানে একটা ক্লোরিন হয়ে গেলো, এখানে হাইড্রোজেন থাকবে। এরপরের স্টেপে তাহলে HCl হবে, এরপরের স্টেপে এই হাইড্রোজেনটাও, এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে মহাকাশে পাঠিয়ে দেবে, হাইড্রোজেনটাও সরে যাবে। তাহলে এটার সংকেত হচ্ছে কি, তাহলে এটার সংকেত হচ্ছে তোমার CH3Cl, এটার সংকেত হচ্ছে তোমার CH2Cl2, এটার সংকেত হচ্ছে তোমার CHCl3, এরপরেরটা যেটা হবে তাহলে কত হবে, CCl4। তাহলে সবগুলোর নাম দেখে নেবে, প্রথমটার নাম কি হবে, তাহলে মনোক্লোরিন বলতে পারি, ডাইক্লোরিন বলতে পারি, ট্রাইক্লোরিন বলতে পারি, টেট্রাক্লোরিন বলতে পারি, এইভাবে নামকরণগুলো তোমরা দেখে নেবে। যে বিক্ষিপ্ত সূর্যালোকে রাখলে কিন্তু এই বিক্রিয়াটা হয়, বিক্ষিপ্ত সূর্যালোক ছাড়া হয় না, তার জন্য পরীক্ষাতে যদি দেয় তাহলে তোমাকে এই স্টেপ ওয়াইজ দেখাতে হবে। বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। আর এখানে যদি তুমি ভুল করে ছেড়ে দাও, এইটা ছেড়ে দাও, কি বলছে তোমার বিক্ষিপ্ত সূর্যালোক ছেড়ে দাও, তাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। আর একটা কথা হলো কি, মিথেন কিন্তু খুব দাহ্য গ্যাস, মিথেনকে যদি আমরা পুরাই তাহলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর জল নিঃসৃত হয়। মিথেন বলে না, যে কোনো জৈব যৌগকে পুরলে কার্বন ডাইঅক্সাইড এবং জল নিঃসৃত হবে। তাহলে মিথেনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে মিথেনের ক্ষেত্রে সংকেত কি, CH4, বিক্রিয়াটা তোমরা দেখে নাও, অক্সিজেন পর্যাপ্ত অক্সিজেনে পুরাচ্ছে, তাহলে সেখান থেকে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস H2O ব্যালেন্স করে নেবে, ব্যালেন্স আই থিঙ্ক এখানে তোমার 2 লাগবে আর এখানে তোমার 2 লাগবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তার সাথে হিট উৎপন্ন হয়, কিউ লিখতে পারো, হিট উৎপন্ন হবে। পরীক্ষাতে বলতে পারি কার্বন আর হাইড্রোজেনের, মিথেনের এবং হাইড্রোজেনের বিক্রিয়া লিখো, তাহলে এই বিক্রিয়াটা লিখে দিলে এনাফ। এবং কী কী তৈরি হয় সেটা তোমরা দেখে নেবে, সেটা বলেই দিলাম, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন, বিক্রিয়াটা মনে রেখে দেবে। তাহলে মিথেনের 2 বিক্রিয়া শিখলাম, একটা হচ্ছে তোমার ক্লোরিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে তোমার অক্সিজেনের সাথে পর্যাপ্ত অক্সিজেনে মিথেনকে পুরানো বা দাহ্য দহন। তাহলে মিথেনের দহন শিখলাম এবং ক্লোরিনের সাথে
বা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা শিখলাম। এবং ক্লোরিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে দেখলাম কি অনুঘটক হিসেবে কাজ করছে কি বিক্ষিপ্ত সূর্যালোক, ভুল করে বিক্ষিপ্ত সূর্যালোক ছাড়বে না, না তো নাম্বার কেটে নেবে, ঠিক আছে। এবার হলো এটা গেল মিথেনের পুরো ব্যাপারটা গেল। আচ্ছা মিথেনের তোমরা মিথেনের ব্যবহার গুলো কিছুটা দেখে নেবে, মিথেনের ব্যবহার মনে আই থিঙ্ক মনে হয় আমাকে করাতে হবে, কারণ আমাদের আমার থেকে তোমরা ভালো পড়তে পারবে এগুলো, মিথেনের ব্যবহার বা এই পার্টটুকু তোমরা ওখান থেকে দেখে নেবে। এরপরে আমি একটা ভিডিও দেবো, সেটা তো তোমার হচ্ছে তোমার ইথেন আর অ্যাসিটিলিন এই দুটো পার্টকে আমি করে দেবো আর একটু বিক্রিয়া ব্যবহারগুলো দেখিয়ে দেবো, তাহলে আই থিঙ্ক পুরো চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। আর একটা কথা, যেটা চ্যাপ্টারটা শেষ কমপ্লিট হলেই আমি কিন্তু এক্সাম নেবো, তাই লেট করবে না, চ্যাপ্টারটা কমপ্লিট করার সাথে সাথে সব কিছু করে নেবে, মানে যে যতটুকু পার্ট পড়া যে বই থেকে পড়বে সেই পার্টগুলো রেডি করে নেবে। চ্যাপ্টারটা কমপ্লিট হলে আমি এক্সাম নেবো, তারপরে দুটো বা তিনটা করে চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর আমি এক্সাম নেবো। থ্যাংক ইউ।